খুবই সুন্দর জায়গা। थैंक्स फॉर विजिट उधमपुर जम्मू एंड काश्मीर। तो बंधुरा गुड मॉर्निंग सबाई, आशा करी खुबी खुबी भालो रयेछो। आमराओ बेरिये पड़ेछी, एखन समय प्राय 9:30। संजय दा चले गिएछे आगे, तार पेछने रयेछे अर्णव दा और आमादेर कैप्टेन गोपीनाथ दा, तार पेछने रयेछे उत्सव दा और तार पेछने रयेछि आमि। तो खुबी भालो लागछे, आजकेर ओयेदारटा एकदम खुबी सुंदर एवं क्लियर, কেননা কালকে রাতে বৃষ্টি কিছুটা হয়ে গিয়েছিল। আজকের ডেস্টিনেশন আমাদের, আমরা শ্রীনগর থেকে ডাল লেক, ডাল লেক থেকে সোনমার্গ। ওয়াও, জাস্ট রাইডের শুরুতেই অসাধারণ এক সৌন্দর্যতা, আর এখানে রয়েছে একটি ওয়াটারফলস যেটা খুবই সুন্দর লাগছে। কন্যাকুমারী হাইওয়ের উপর, সামনে টোল প্লাজা, টোল প্লাজা ক্রস করেই একদম দেখা যাচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। খুবই ভালো লাগছে যে লাইফের প্রথমবার এই টানেলটিতে আমি প্রবেশ করব। তো সামনেই এসে গিয়েছে, এখানে কিন্তু ভিডিওগ্রাফি করা মানা রয়েছে, আর ফটোগ্রাফি চলবে কিন্তু ভেতরে ভিডিওগ্রাফি চলবে না, তাই সামনেই আগে ফটো তো তুলতেই হবে। এই সেই শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, যেটির দৈর্ঘ্য 9.2 কিলোমিটার। খুব সুন্দরভাবে লাইটিং করা রয়েছে এই টানেলের মধ্যে, খুবই ভালো লাগছে। এখানে কিন্তু স্পিড লিমিট রয়েছে বাইকের জন্য 40 এবং ফোর হুইলারের জন্য 60 কিলোমিটার পার আওয়ার্স। তো বেশিক্ষণ ভিডিও করব না, এখানে ভেতরে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে যাতে প্রবলেম না হয়, সেই জন্য বেশিক্ষণ ভিডিও করব না। হলো তাবি রিভার, তো তাবি রিভারের গা ধরে কিছুটা কিলোমিটার রাস্তা, কিন্তু খুবই ডেঞ্জার। সাইডে কোনো গার্ড ওয়াল নেই, সাইডের দিকে তাকালেই গা ছমছম করবে, দেখতেই পাচ্ছ সাইডে গার্ড ওয়াল প্রায় কিছু কিছু জায়গায় একেবারেই নেই। তো সেই জন্য একদম এখানে গাড়ি চালালে একটু গা ছমছমে ভাব আসেই, তো সাইডের দিকে তাই বেশি তাকাচ্ছি না, সাইডের দিকে তাকাতে গেলেই কিন্তু খুবই ভয় করছে। তো এখানে আস্তে আস্তে গাড়ি চালিয়ে নিয়ে যেতে হবে। খুবই সুন্দর লাগছে কিন্তু ভয়ও লাগছে সাইডের দিকে তাকাতে গেলে, আর বিশেষ করে সাইড দিয়ে এই দেখো এই জায়গাটাতে একবারেই গার্ডওয়াল ছিল না, এই জায়গাগুলোই বেশি ভয় ভয় লাগে, যেখান কোনো গাড়ি ক্রস করতে পারে।
খুবই সুন্দর লাগছে সত্যিই। আমি এখানে বাইক নিয়ে এসেছি, বাইক রাইড করছি, তো খুশিটা আরো অনেক অনেক বেশি হচ্ছে। হয়তো অনেকেই ধরে ফেলেছো এটাই আমাদের শ্রীনগরের ডাল লেক, যেটা দেখলেই বোঝা যায়। এই বোট হাউসগুলিকে দেখলে তো আগেই বোঝা যায় যে এটি ডাল লেকে আমরা পৌঁছে গিয়েছি। তো বন্ধুরা, এতদিন জাস্ট অনেক মুভিতে দেখেছি এই ডাল লেক, আজ চোখের সামনে একদম ডাল লেকের পাশ ধরে আমি আমার মহারাজকে নিয়ে চলে এসেছি। খুব সুন্দর লাগছে এই বোট হাউসগুলিকে, মনে হচ্ছে যেন এই বোট হাউসে আজকের রাতটা এখানেই কাটাই, কিন্তু তার উপায় নেই, টিমমেট যা ডিসিশন নেবে সেটাই আমাদেরকে মানতে হবে। তাই আজকে আমাদের সোনমার্গে নাইট স্টে আছে, কিন্তু এখান থেকে মন তো একদম যাচ্ছে না যে এখানে জাস্ট টাইম কাটাতে, অনেক অনেক ইচ্ছে হচ্ছে। আর এই বোট হাউস দেখে অনেক কিছু মিস করছি, তো জাস্ট এক্সপ্লেন করে বোঝাতে পারবো না। আমার মহারাজ এখানে দাঁড়িয়ে, তো আমরা একটু এই লেকের প্রকৃতির সৌন্দর্যটা অনুভব করি। চলে এসেছি, আর শ্রীনগর লে হাইওয়ের পাশ দিয়ে যেই নদীটি বয়ে যায় সেটি হলো সিন্ধ রিভার। তো সিন্ধ রিভারের এই কাতিলানা ভিউ জাস্ট আমাদেরকে পাগল করে দিয়েছে, তাই এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা এই ভিউটি আমরা একটু অনুভব করব। বৃষ্টি বৃষ্টি এ কোন অপরূপ সৃষ্টি, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম এখানে হালকা হালকা কিন্তু বৃষ্টি ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে। বিশ্বাস হচ্ছে না নিজেকেই, এই যে দেখতে পাচ্ছ ঝর্ণার মতো, এটা কিন্তু বরফ অলরেডি, এই বরফ গলে গলেই কিন্তু এই সিন্ধ রিভার এখন ফুসছে, প্রচুর জলের তেজ। এই রাইড কখনোই ভোলা যাবে না, এই সন্ধ্যা কখনোই ভোলা যাবে না। খুবই ভালো লাগছে এই সন্ধ্যার মুভমেন্টটা, চারিদিকে জায়গায় জায়গায় সাদা বরফ, আর রাস্তার সাইড দিয়ে বয়ে যাচ্ছে সিন্ধি নদী, জলের আওয়াজ খুবই ভালো লাগছে। তো বন্ধুরা, আমাদের টেন্ট অলরেডি আমরা লাগিয়ে ফেলেছি,
এই সুন্দর সন্ধ্যায় তো চারিদিকের ভিউটা দেখতেই পারছো, অসাধারণ। আর যেটাকে বলা হয় ভূস্বর্গ, তো আমরা আজ শান্তির সাথে এই ভূস্বর্গে আজকে আমাদের নাইট কাটাবো। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা, বাই বাই, সবাই খুব 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 ভালো থেকো।